আগামীকাল চেন্নাইন এফসির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে ইস্টবেঙ্গল তার আগে ইস্টবেঙ্গলের সবথেকে বড় চিন্তা রক্ষণ নিয়ে কারণ গতকাল অনুশীলনে উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ডিফেন্ডার হেক্টার যদিও কিছুটা হলেও চিন্তা কাটলো লাল হলুদ শিবিরের কারণ আজকে অনুশীলন করতে দেখা গেল স্প্যানিশ ডিফেন্ডারকে তবে চেন্নাই ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েই গেল কারণ শুরু থেকে ফিটনেস ট্রেনিং এবং বল পায় পাসিংয়ের অনুশীলনের সময় হেক্টর থেকে দলের সঙ্গে দেখা গেলেও যখন মূলত ম্যাচ প্র্যাকটিস করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা তখন কিন্তু দলের সঙ্গে দেখা গেল না হেক্টর থেকে রক্ষণে আনোয়ার আলীর সঙ্গে হিজাজি মাহেরকেই ব্যবহার করলেন কোচ অস্কার ব্রুজো ফলে আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেক্টর দলে থাকতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই যদিও বাকি ফুটবলারদের সম্পূর্ণ তৈরি রাখছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ কারণ তিনি জানেন যে জয়টা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল পেয়েছে সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে বাকি ফুটবলারদেরকেও তিনি সম্পূর্ণরূপে শক্তিশালী করার চেষ্টা করছেন অন্যদিকে গত ম্যাচে আমরা দেখেছিলাম পিভি বিষ্ণু দুরন্ত ফুটবল খেলেছেন তাই উইং ভিত্তিক আক্রমণের জন্য বিষ্ণুকেই তৈরি রাখছেন কোচ অস্কার ব্রুজো বাকি দল আজকে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি মূলত ম্যাচ প্র্যাকটিস করল যেখানে লং বল থেকে গোল করার মহড়া চলল এবং পাশাপাশি সেট পিসের অনুশীলন করলেন লাল হলুদ ফুটবলাররা যেহেতু আজকে রুদ্ধদ্বার অনুশীলন চলল তাই আপনাদেরকে সেভাবে আমরা অনুশীলনের ফুটেজ দেখাতে পারবো না তবে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল চেন্নাই ম্যাচের জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়েই কলকাতা ছাড়তে প্রস্তুত এখন দেখার চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরে আসতে পারে কিনা অস্কার ব্রুজর দল